সল্লে আলা মুহাম্মাদিন, সল্লে আলা করিমিনা, সল্লে আলা মুহাম্মাদিন। মেহবুব কি মেহফিল কো মেহবুব সজাতে হ্যায়, আতে হ্যায় ওহি জিনকো সরকার বুলাতে হ্যায়। সল্লে আলা রাসূল, সল্লে আলা মুহাম্মাদিন, সল্লে আলা করিমিনা, সল্লে মুহাম্মাদিন। জব ইশক সিখাতা হে, জব ইশক সিখাতা হে আদব খুদ আগাহি, খেলতে হে গুলাম পর আসরার শহীদ শাহে। সল্লে আলা রাসূলনা, সল্লে আলা মুহাম্মাদিন। পড়িয়ে সল্লে আলা, সল্লে আলা মুহাম্মাদিন, সল্লে আলা করিমিনা, সল্লে আলা মুহাম্মাদিন। ও লোগ খুদা শাহিদ, ও লোগ খুদা শাহিদ, কিসমত কা সিকন্দর হ্যায় জো সরওয়ার আলম কা মিলাদ মনাতে হ্যায়। সল্লে আলা রাসূলনা, সল্লে মুহাম্মাদিন, সল্লে আলা করিমিনা, সল্লে আলা মুহাম্মাদিন। সুদী সমাবেশ মহান আল্লাহ পাকের দরবার অফরন দিনে পাকের তারানায় মুস্তাফা ভালোবাসার মূর্ত প্রতীক হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সকলে আজ শুনে সকাল থেকে একের পর এক বিভিন্ন দৃষ্টিকের ইনচার্জ অফিসার বৃন্দ, যে এখানে হিন্দুদের গীতা পাঠ হয়েছে, বৌদ্ধদের ত্রিপ্রক পাঠ হয়েছে, এখানে ভান্ডারী সঙ্গীত হয়েছে, এখানে ব্যান্ড শো হয়েছে, এখানে সব কিছু হয়েছে, কিন্তু আপনার স্টার্টিং শুরু যে আল্লাহর জিকির এবং নূরে বলে মারহাবা, আর একটু জোরে বলে মারহাবা। এটা আমি মনে করি আজকের এই আপনাদের অঙ্গনে এসে আপনাদের রুহের দোয়া এবং হুজুর কিবলার নজরে পাক মদিনাতুল মুনাওয়ারার ফয়জে মুনাওয়ার, এটা আমাদের সম্ভব হয়েছে হাসান বিন সাবিতের সাদাকায় ঠিক না বেঠিক। আর হুজুর ওনা আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ভালো কাজে অংশ গ্রহণ করার, ভালো কাজে শেয়ার করার আগে নবী দরুদ সালাম চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যেই সঙ্গীতটা শুরু করা মাত্র মিনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেয়ারম্যান মহোদয় উঠে দাঁড়িয়ে সসম্মানে তসলিম করেছেন নবীর দরুদুর পাকের প্রতি সকলকে হাত। আমার মুর্শিদে করিম সর্বজনীন, আমার হুজুরে করিম রাউফুর রহিম
ব্যক্তির অডিশনে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব ধর্মের 157 নম্বর আয়াত কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া সমগ্র বিশ্বনাবীর জন্য আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন, যেখান থেকে আজকের অডিশনে আসাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই নাতের সওয়াব থেকে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম 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 নবীর দুরুদ আমাদের ভালো লাগে কি লাগে না? জোরে বলে না ভালো লাগে কি লাগে না? খায় খার লাগে দুই হাত তুলে দেখায় দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার তারিফ করা হয়েছে, আমি নবীর মুহাম্মদ নাম উচ্চারণ হয়েছে, ওই মুমিন ইমানদার উম্মতের অন্তর থেকে ভালোবাসার দরুদ মোহাম্মদ পেশ করে নাই, তার চেয়ে বহির পৃথিবীতে আর একটা একটু পরিচয় দেওয়া দরকার আছে না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলো সালাম নবীর দুরুদ সালাম আল্লাহুম্মা
আমার স্নেহধন্য শায়র আহলে সুন্নাত ছোট ভাই এহসান কাদের নূর দিয়ে শুরু করেছেন, সেই নূরের কথা কি ভুলে গেছেন? আরো ভালো লাগে নবীর দুরুদ কতক্ষণ সময় নিয়ে এসেছেন জানি না, থাকবেন না চলে যাবেন, আল্লাহ যতক্ষণের জন্য আমাদের কবুল করেছেন এর এক বিন্দু আগেও না পরেও না, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে গোলাপ নীল
দিলি তুই বুঝি নবীর কথা ছোঁয়েছিলি ওরে চুপি নীরি বিলি ওরে গোলাপ আপনারা বলবেন নীরি আপনারা বলবেন বিলি ঠিক কিনা ওরে গোলাপ ওরে গোলাপ বিলি তুই বুঝি নবীর কথা ছোঁয়েছিলি ওরে গোলাপ বিলি তুই বুঝি নবীর কথা ছোঁয়েছিলি তারে খুশবু গোলাপ ফুলকে বাগান দেখে
দেখে বাগান দেখে তুলে গতলাম মালা মনের সুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম কাদা নীলম নীলম রজতি গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা সকাল হতে সন্ধ্যা যদি ইন্ডিয়া গ্রামে যায় অথবা সফর করে সকালবেলা আসে তখন দেখা যায় শ্যামলী হানি বিভিন্ন গাড়ির ছাদের মধ্যে সব রঙ বেরঙের ফুল ঠিক না ব্যাঠিক জোরবাংলা ঠিক না ব্যাঠিক রজনীগন্ধা ঠিক আর ধরা ঠিক নামে ঠিক যখন এই দুনিয়ার মায়া ছেড়ে খোদার দিদারে গণ্য হবে সেদিনও আমার পোশাক হবে সেই কালার জোরে বলেন না সুবহানাল্লাহ আর সেই জন্য নবীর সাদাকায় মিলেছে হয়ে সাদা ফুলকে ফুলকে তুলে গতলাম মালা মনের সুখে পড়াব তোমায় সাদা ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোথায় যেতে চাই দুই হাত তোলা চাই কোথায় যেতে চাই কোথায় যেতে চাই আমার নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত হজ আদায় করে রুকনের কাজ শেষ করে যখন আমার দয়াল নবী আমি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দরবারে হাজিরা দিব উপস্থিত হবা আমার সাক্ষাতে নিয়ত করে আসবা আমি অগ্রিম ঘোষণা দিলাম জীবন দশাই কিয়ামতের খবর অদৃশ্য খবর এলমে গায়েবের খবর আমি দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে উপস্থিতকারী একজন উম্মত ও জাহান্নামে যাবে না আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু মানে আওয়াজ দিয়ে বলেন সিদ্দিক আকবর মাওলানা আলী সেই নবীর গোলামি পেয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ
সিদ্দিকী আকবর মওলা আলীকে দেখে হাসছেন, কোন এক মুহূর্তে মওলা আলী সিদ্দিক আকবরকে দেখে হাসছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মওলা আলী আপনি আমাকে দেখে তাবাসসুম ফরমালেন কেন, মুস্কি হাসি দিলেন কেন? মওলা আলী বলেন আই সিদ্দিক আকবর আপনি কেন আমাকে দেখে তাবাসসুম ফরমালেন হাসি দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আপনারকে দেখে আমার এই জন্য তাবাসসুম হাসি অন্তর থেকে এসেছে, তা আমার আকৃতিতে ফুটে এসেছে, আপনার চোখের দৃশ্যমান হয়েছে। সেটা হচ্ছে কোন এক মুহূর্তে আমার আমি আমার উম্মতকে জান্নাতে পৌঁছাবো, কিন্তু যেই ঈমানদারের সার্টিফিকেটের মধ্যে মওলা আলীর সিগনেচার থাকবে না, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন, আর জোরে বলেন, আর চিৎকার দিয়ে বলেন, মওলা আলী বলেন আই সিদ্দিক আকবর আপনার কথা শুনে আমার খুশি হয়ে গেল, কিন্তু শুনুন শুনুন সিদ্দিক আকবর, আমি মওলা আলীর শান সেদিন হবে না এই ব্যাপারে, যার অন্তরে যে মুমিন ঈমানদারের অন্তরে সিদ্দিক আকবরের ভালোবাসা প্রেম মহব্বত থাকবে না, আমার কলমের সিগনেচারের একটা ফুটাও ওই ঈমানদারের সার্টিফিকেটের জান্নাতে যাওয়ার সুপারিশ হবে না। জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে। ঈমানদার, ওই ঈমানদার যে ঈমানদারের অন্তরের মধ্যে হাসনাইনে করিমান সাহাবায়ে রাসূল সুলতান যে নিদর্শন রয়েছে, সিলসিলা রয়েছে, ওই সিলসিলা মোতাবেক জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু মানে আওয়াজ দিয়ে বলেন, আর একটু চিৎকার দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মানে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আরো জোরে না, দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, দরকার আছে না, আছে না, আছে না? আল্লাহ পাক আমাদেরকে সমজদার হিসেবে কবুল করে নিন। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা
মদিনায় আমি দিনা মদিনা না দেখা তু কুছ ভি না দেখা মদিনা না দেখা তু কুছ ভি না দেখা আমার মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নামটাকে আমি আল্লাহ আমার তারিফ আমার জিকির আমার তাসবিহ বানিয়ে ফেলেছি আমি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কে বানিয়েছেন জোরে বলেন কে বানিয়েছেন কথাটা কি বুঝে আসতেছে আমার নবীর নামের তসবিহ মালা জপনটা কে করেছেন তো দুনিয়া ফানা হয়ে যায় খোদার শান খোদার শান তো খোদা যদি হাবিবের জিকির করতে থাকে তাহলে হাবিব জিন্দা না মরা জিন্দা না মরা দুই হাত তুলে বলে মেরা নবী কে হ্যাঁ মেরা নবী কে হ্যাঁ ইসলিয়ে সরকার আলা হযরত নে বাতায়া হ্যায় তু জিন্দা হ্যায় বল্লা তু জিন্দা হ্যায় বল্লা মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কত মাহফিল আসবে যাবে ঠিক না বে ঠিক তো মাহফিলের মতো মাহফিল হলে সেটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ঠিক না বে ঠিক কতজনে কত রকমের চাঁদাবাজি করে কত মাহফিল করে থাকে কত হুজুর আসে কিস্তাখানি করে চলে যায় ঠিক না বে ঠিক কিছুদিন পর সেই মাহফিল আবার বন্ধ হয়ে যায় ঠিক কি না আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে কি বন্ধ হয়েছে না চালু আছে সামনেও চালু থাকবে কি না আমরা চলে যাব আমাদের জেনারেশন শেষ হয়ে যাবে কিন্তু এই বিশ্বপন করেছে হুজুরি কিবলা আলে বাইতে রসুল দুনিয়া ফানা হয়ে যাবে খোদার কুদরত নবীর শান অলি গ্রামের বেলায়ত অক্ষত থাকবে সুন্নি মুসলমানদের তারিফে ইলাহি তারিফে নবী দরুদে মুস্তাফা গোলামিয়ত অক্ষত থাকবে জোরে বলে রাখতে চাই কি চাই না রাখতে চাই কি চাই না রাখতে চাই কি চাই না হুজুরি কল্লা তৈয়ব শাহ একটু আদর দিয়ে ভক্তি দিয়ে মোহাম্মদ নিয়ে বলেন করবে জানি না মকান নিস হুজুর কেবলা শেতাল শরীফে আমরা রওজানার বাস স্টেশন ময়দানে সাজরা শরীফের পিছনে এই বাক্যটা আছে করবে জানি না মকান নিস দূর মুঠে দূরে নয় প্রেম যদি ভালোবাসা যদি অন্তরে থাকে কানেকশন যদি লাগানো থাকে জুরে বলেন জুরে বলেন জুরে বলেন হুজুর কেবলা তৈয়ব শাহ হ্যাঁ হ্যাঁ হুজুর কিবলা তাহের শাহ নবী হুজুর কিবলা তৈয়ব শাহ নবী হুজুর কিবলা তৈয়ব শাহ নবী হুজুর কিবলা সাবির শাহ নবী তাহের দরদ নবী কে বাবি খোদা কে বাবি হুজুর কেবলা তাহের শাহ আলে নবী লাইনে যারা আছেন আপনারা বলবেন হুজুর কেবলা সাবেক শাহ আলে নবী ঠিক না বে ঠিক কয়টা সেক্টর হয়েছে জোরে বলেন কয়টা কবরের সওয়াল কয়টা ইনশাআল্লাহ আসান হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ হুজুর কিবলা একটু দুই হাত ধরে স্বীকৃতি দেন না হুজুর কিবলা আর ভিডিও মেন ভাই আমার ভিডিও মেন ভাই একটু আপনার ভিডিও জন্য এটা নষ্ট হয়ে যাবে কিন্তু কিরামান কাদিমের ভিডিও নষ্ট হবে না এখানেও চলমান রয়েছে জোরে বলে হুজুর কিবলা বামে সবাই চুপ শুধু এই লাইন চালু থাকবে হুজুর কিবলা আলে নবী আমার ভিডিও আমার মা
পিছনের লাইনটা তুলবেন শুধু হুজুর কিবলা হুজুরি কবলা তাহের শাহ খোদাকে পাবি খোদাকে পাবি সবার মধ্যে ফরমালিন তো ন্যাচারাল কোথায় পাবে ন্যাচারাল তো অ্যাপ্লাই কোথায় থাকে কোরআন নবী সাহাবী হাদিস ইজমা কিয়াস দরওয়াজাটা কি খুলবো না বেঁধে রাখবো তাহলে কিন্তু নামাজ দরকার আছে না নাই আজকের মাহফিল কিসের মেরাজ ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীও এই নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন জোরে বলেন এই পাঁচ জামানের নামাজের বদৌলতে কুল মাখলুকাতের নিয়ামত মিলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন মুফতি আরহান নাঈমীর আসরারুল হাকিকত নামে কিতাবের মধ্যে রয়েছে যে মুমিন বান্দার নামাজ কুল মাখলুকাতের সমস্ত সৃষ্টিরাজির নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন প্রথম হচ্ছে ফেরেশতাদের নিয়ামত ফেরেশতাদের বসার সুযোগ নাই শোয়ার সুযোগ নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবি পড়া মুমিন বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায় তখন ফেরেশতার সুরত আকৃতি হয়ে যায় জোরে বলেন চতুষ্পদ জন্তু পোড়া গরু এই ধরনের চার পায়ের জানোয়ার যারা আছে তারা রুকু অবস্থায় না দণ্ডায়মান না সিজদা অবস্থায় ঠিক না ব্যাঠিক জোরে ঠিক না ব্যাঠিক মুমিন বান্দা যখন রুকুতে যায় ওই চতুষ্পদ জন্তুর নিয়ামতের আকৃতি বনে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সেই সবের আমল আমাদের আমল নামার মধ্যে ঢুকতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ছোট ছোট পিঁপড়া কীট পতঙ্গ এগুলো সিজদা অবস্থায় রুকুর অবস্থায় নাই কিয়াম দাঁড়ানোর অবস্থাও নাই ওরা সিজদা অবস্থায় ঠিক না বেঠিক ব্যাংক বসা অবস্থায় আমাদের তাহিয়া দুই রাকাতের বসা চার রাকাতের বসার মতো ব্যাঙের হাইসিয়ত ঠিক না বেঠিক সেজন্য আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে আমার সমস্ত মাখলুকাতকে এক একটি গুণে কাটরে কাটরে গুণে গুণান্বিত করেছি ও আশরাফুল মাখলুকাত কেন আমার দয়া থেকে তুমি খালি যাবা আমি তো ঘোষণা করেছি লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার দয়া মেহেরবানি শ্রেষ্ঠতম সৃষ্টির আজির মধ্যে পাওয়া যায় জোরে বলে আর একটু জোরে বলে আসসালাতু মিরাজুল মুমিনিন নবীর যতটুকু সওয়াব আল্লাহ বরকত দিয়েছেন মেরাজের সবকায় এ পাঁচ ওয়াক্ত নামাজে নবী বলেন আমি সব তোমাদের বর্জন করে দিলাম দরকার আছে না নাই আজ থেকে আলহামদুলিল্লাহ কাজা তো হবে না উজুর থাকলে পরে আদায় করে দিবেন শরীয়ত আপনাকে সেই সুযোগ দিয়েছে ঠিক না বে ঠিক জোরা ঠিক না বে ঠিক বোধকে বেড়েতে গেলে নামাজ কালাম নেই কেড়ে এই তারা সমাজের মুসল নেই আছে না নেই অনেক তুন্ডা হাগি হাতে বাড়া আনন্দ করতে বেশি দিন কষ্ট কুমিল্লে এটা হাসিলে এটা কি নামাজ নামাজ দিন এটা সিটা নজরে না হয়েছিল কিন্তু মুসাফিরের জন্য চার রাকাতের নামাজ কয় রাকাত স্যার হাত না খর হাত দুই হাত অর্ধ করে দিন হবে তো এত আইন খোয়াইশ ফেরে কিনলে মানে একবারে নাদানোর মতো নাফরমানি তো এই দেখতে লিখুন নিয়ামত তিন সাড়ে দিতে লিখুন দে খোদা হত দয়াবান নবী হত মেহরবান ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন বিদেশি পীর যদি ভালো না লাগে
বলে আরবি হুজুর কিবলা তৈয়ব শাহ আলে নবী হুজুর কিবলা তাহের শাহ আলে নবী তাহার দামন ধরলে নবী কে ভাবি নবী কে ভাবি নবী কে ভাবি বিদায় হাতে বাসনে কারণ ঘোষণা নবী কারণ ঘোষণা কয়টি জিনিস কয়টি জিনিস কয়টি জিনিস কয়টি জিনিস যারা হার জিবাবি মোদী তবলিগি গাতি বলা তৌহিদ মানে রেসালাত মানে না তাহলে আমার নবী রেসালাতকে অস্বীকার করলো না নবী কি একটি জিনিস বলেছেন না দুটি জিনিস বলেছেন দুইটি জিনিসের সমন্বয়ে যখন আপনি মজবুত হবেন এক পায়ের উপর হাঁটা এক পা যার নাই সে বুঝে হাঁটাটা কত নিয়ামত ঠিক না বেটি চোখ দুটো যার নষ্ট হয়েছে একটা সে বুঝে দেখাটা কার কত জরুরি ঠিক না বেটি হাত দুটা কাজকর্ম করতে গিয়ে যত অসুবিধা সুবিধা সে অনুভব করতে পারে ঠিক না বেটি সেজন্য শুধু গাউসিয়া কমিটির ভাইদেরকে আমার হুজুরি কিবলা ডাকে নাই আমার হুজুরি কিবলা ডেকেছেন গোটা মুসলিম জাতিকে জুড়ে বলে সুবহানাল্লাহ এসো মুসলিম তলে তলে আওলাদ রাসূলের ছায়া তলে এসো মুসলিম তলে তলে আওলাদ রাসূলের ছায়া তলে রাস্তা কোন দিকে ডান পাশে ঠিক না বেঠিক এইদিকে ঠিক না বেঠিক কোন দিকে
আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকেও আছে আছে না নাই, পেছনে ফেলে এসেছি আছে না নাই, সামনের দিকে গেলেও আছে না নাই, চতুর্দিকে অলি গ্রামের গোলামী নিয়ামত জুড়ে বলেন সুবহান আল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহান আল্লাহ, চল রে মন্দারে যাই বিলম্বের আর সময় নাই, চল রে মন্দারে যাই বিলম্বের আর সময় নাই, ও সুল্লা সমাজ বাটারি স্কুল খুলা সে, ও সুল্লা সে এই আওয়াজ আর হবে না, সুরে সুরে দাও না সুরে সুরে বললে রে ভাই গৌসুল্লা সব খুশি হয়ে যায়, চলো হরে মন তারা যায় চলো হরে মন তারা যায়, আমার গৌসুল্লা সমাজ বাটারি স্কুল খুলা সে, গৌসুল্লা সমাজ স্কুল খুলা সে, সুল্লা সমাজ বাটারি স্কুল খুলা সে, সে স্কুলের এমনি তারা বেচারনারে সুবান মোরা ফিকিরা শিকার বয়সের শেষ নাই, সরকার এখন স্লোগান দেন না দাদা, এ হাসি দলাম দেন আকবর এর কিছু না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্ডারগার্টেন দিবেন ভর্তি লইব না, অলিয়েকর আমার খেলা দেখুন না, জিন রিজেক্টেড বস্তু ইন ব্যাঙ্গালোর ওয়েলকাম, অর্গর হান সুবহান আল্লাহ, আর একখানে জোর হান সুবহান আল্লাহ, দুনিয়াকে তোড় দাও গোলামে বলিমে চুপা লো, জোর বলো না সুবহান আল্লাহ, আর একটু জোর বলো না সুবহান আল্লাহ, সাথে লাগিয়ে স্বর্ণ করে নেওয়া, জুড়ে বলেন সুবহান, আর জুড়ে বলেন, কিন্ডারগার্টেনে দিলেন মানলাম, আবার মাসে মাসে মাস্টার টাকা রুজি রোজগার কত রকমের জঞ্জাল আছে না নাই, ঘুরন আছে না নাই, কিন্ডারগার্টেন আগে হুসাই বড় ভর্তি করার ঠিক না বেটি, আর পরিবেশন না হলে আগে শুনে জানা দিবে ইবেরও ভর্তি করার, কিন্তু গসমাজ বাটারি দরবার জবল নাই না, ফাঁকা অবস্থা যাইলে হামাইব না, আমি ওই গৌসুল আজম দস্তগীর যাহার শান পাহাড়ের চূড়ায় করে আমার চলো রে মন তারা যায় বিলম্বের আর সময় নাই,
হুজুর কেবলা মুর্শিদ করে জামিয়া বানাই সে জামিয়া জামিয়া মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো মুঝে মোহাব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহাব্বত করো জোরে বলে না সুবহান আরো জোরে বলে খেদমত দু ধরনের কথা বলেছেন আর সাহেব জালি মাদ্রাসা তোর ফরজেন ابو কাফুল যে টুরন দিন তাই নে ভিচম হো উজরিয়ন বুঝতে চাইলে তোর ফুয়াজিবে সদর টানবে দেবো কই সদর তুসুরাই রিবেরে জামিয়াত গো অর্ডার গো হো সুবহানাল্লাহ ইমানের বাগান সাজা গো দরগুর হস ঠিক না বেঠিক গোলাম হো মুঝে ইশক হ্যায় তো আলী সে হ্যায় মুঝে ইশক হ্যায় তো হাসান সে হ্যায় মুঝে ইশক হ্যায় তো হুসাইন সে তনে কা গোলাম হো মে তো পঞ্জ তনে কা গোলাম হো এ রজা হর কাম কা এক ওয়াক্ত হে এ রজা হর কাম কা এক ওয়াক্ত হে আরাম হই যায়গা দিল কো ভি আরাম হই যায়গা জমানা মে মেরা কহাঁ হ্যায় ঠিকানা চমন লুট গয়া জল গয়া আশিয়ানা জহাঁ জমানা মে মেরা কহাঁ হ্যায় ঠিকানা চমন লুট
গয়া জল গয়া আশিয়ানা আশিক রসুল হতে অলির দরবারে যে গোলামি হাজির হচ্ছি খলবরে হাজির হচ্ছি এই দুনিয়া ঠান্ডা টিকে না জানি আর চমন বাগানি নষ্ট কি হই জল গয়া আশিয়ানা আর দরবারে ইন জ্বলে দি দুশমন হলে বাকি কেন আল্লাহ এখনো দিন তো হইলে হইব হয়তো তারে খাবে দিনে শুনে গেলে সারি বিবি আল্লাহ পাক আর তৌফিক দান করুক এবং যতক্ষণ পর্যন্ত আমরা আজকের এই গাউসিয়াতের বেলায়েতের বাগানে বসেছি এই শাইখানা কিয়ামতের ময়দানে আমাদের একসাথে থাকার তৌফিক দান করুন সকলে বলুন সকলে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসছে আলেম ইসলাম কি মশহুর সনাহা কারিয়ে জমান শায়র আহলে সুন্নাত মাওলানা তারেক আবিদিন কাদরী আওয়াজ দিয়ে বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া শাহীন শাহে মদিনা মসলকে আলা হযরত গাউসিয়া কমিটি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা ধন্যবাদ সকলকে।